মেকআপে শুরুতে তোমাদের একটা স্টেপ করে নিতে হবে। দেখো প্রথমে আমি এখানে একটা পরিষ্কার বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি এখানে কয়েক টুকরো বরফ দিয়ে দিচ্ছি। তারপর এই বরফের মধ্যে আমি পরিষ্কার জল দিয়ে দিচ্ছি, যেই জলটা তোমরা খাও সেই জলই ব্যবহার করবে। তারপর এখানে আমি একটা রুমালকে কিছুক্ষণের জন্য এই বরফের জলটায় ভালোভাবে ডিপ করে রেখে দিচ্ছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরতি, আমার বাংলা চ্যানেল রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে মাত্র 5টা জিনিস দিয়ে 5 মিনিটের একটা সিম্পল মেকআপ লুক শেয়ার করতে চলেছি, যেটা তোমরা এভরি ডে ক্যারি করতে পারবে। অফিসে যাও, কলেজ যাও, কিংবা হালকা কোনো গেট টুগেদার বা পার্টিতে যাও, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই মেকআপটা ক্যারি করতে পারবে। আর সামনেই গরম আসতে চলেছে, সেই কথা মাথায় রেখে আমি এই মেকআপটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। 5 মিনিটে খুব তাড়াতাড়ি মেকআপ করব, তবে মেকআপটা কিন্তু হবে লং লাস্টিং আর সোয়েট প্রুফ। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর তোমরা যদি বাংলা রিভিউ, মেকআপ টিউটোরিয়াল ও স্কিন কেয়ার হ্যাক্স দেখতে চাও তো প্লিজ সাবস্ক্রাইব করবে, ভিডিও পছন্দ হলে লাইক আর শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। সবার প্রথমে করে নিয়েছি ক্লেন্সিং। আমি একটা ফেস ওয়াশ দিয়ে আমার মুখটা কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি। এইবার আমরা বরফ জলে যে রুমালটা ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ ধরে সেটা নিয়ে নিচ্ছি আর জলটাকে একটু নিগড়ে নিচ্ছি। এইবার এই ঠান্ডা রুমালটা ঠিক এইভাবে চেপে চেপে আমার স্কিনের মধ্যে আমি কম্প্রেস করছি। এতে কী হবে, ওপেন পোর্সগুলো বন্ধ হবে, সহজে ঘাম হবে না। আর যাদের স্কিনটা দেখবে মেকআপ করার পরে খুব তেল তেলে হয়ে যায়, মেকআপ করার সঙ্গে সঙ্গে মুখটা এরকম কালো হয়ে যায় আর অয়েল সিক্রেশন হয়, সেইটা কিন্তু কম হবে, যার ফলে তেল তেলে ভাবটাও কমে যাবে আর খুব ঘাম হওয়ার ব্যাপারটাও কিন্তু কমে যাবে। এবার অ্যাপ্লাই করব ময়শ্চারাইজার। এর জন্য আমার কাছে দুটো অপশন আছে, তো যাদের স্কিনটা অয়েলি তারা ইউজ করবে এই পতঞ্জলির অ্যালোভেরা জেল বা কোনো জেল বেস ময়শ্চারাইজার, আর যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা ইউজ করতে পারো এই ধরনের ক্রিম বেস ময়শ্চারাইজার। আমি এখানে ইউজ করছি জনসন বেবি ক্রিম, এটা মিনারেল অয়েল আর প্যারাবেন ফ্রি, স্কিনের জন্য যথেষ্ট ভালো আর এটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে। তো এটা দিয়ে আমি খুব ভালোভাবে আমার ফেস ও নেককে ময়শ্চারাইজ করে নিচ্ছি। এবার আমি ইউজ করছি ল্যাকমি সিসি কমপ্লেকশন কেয়ার ক্রিম, এটার শেড হচ্ছে বেজ আর এটার দাম হচ্ছে মাত্র 99 টাকা। আর এর মধ্যে রয়েছে SPF 30 PA++++ ফর্মুলা, যেটা আমাদের স্কিনকে সান রে থেকে প্রোটেক্ট করে আর এটা কিন্তু স্কিনকে একটা ব্রাইট টোন দেয়, কনসিল করে। তোমাদের স্কিনে যদি ডার্ক স্পট ব্লেমিশেস থাকে তাহলে সেটা কিন্তু এই ক্রিমটা কিন্তু সেটাকে হাইড করতে সাহায্য করে। তো আমি ফুল আমার ফেসে ডট ডট করে এটা দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার, এটা দিয়ে জাস্ট ড্যাব ড্যাব করে আমার ফুল ফেসে এই সিসি ক্রিমটাকে বসিয়ে দেব। তোমরা যদি এরকম ড্যাম্প বিউটি ব্লেন্ডার ইউজ করো সেটা কিন্তু ফেসের মধ্যে খুব ভালোভাবে মেকআপটাকে বসাতে সাহায্য করে আর মেকআপটাকে একটা ন্যাচারাল ফিনিশ দিতে সাহায্য করে। কভারেজটা তোমরা দেখতে পাচ্ছ, সিসি ক্রিমটা কিন্তু যথেষ্ট হাই কভারেজ দিয়ে থাকে, তো প্রথমে একটু এরকম সাদা সাদা লাগবে, তারপর যখন এটাকে ভালোভাবে সেট করে নেবে তখন কিন্তু স্কিনের মধ্যে অনেকটাই মিশে যাবে। এবার আমি আরও একটু এই সিসি ক্রিমটা নিয়ে নিচ্ছি, এটা আমি আমার চোখের তলায় ডট ডট করে অ্যাপ্লাই করছি, অ্যাজ এ কনসিলারের কাজ করবে এটা। দিয়ে নেবো একটু আমার গলায়, নাহলে দেখতেই পাচ্ছ কালারের ডিফারেন্সটা, যেটা মোটেও ভালো লাগবে না মেকআপ করার পরে। দিয়ে দেবো আমার একটু নোজ ব্রিজে, ফোর হেডে দিয়ে দেবো, আর দিয়ে নেবো একটু আমার চিন এরিয়া, যাতে এই জায়গাগুলো হাইলাইট হয়। তারপরে এই বিউটি ব্লেন্ডারের সরু দিকটা দিয়ে আমার চোখের নিচে কিন্তু ব্লেন্ড করে নেব প্রথমে, তাতে ডার্ক সার্কেল থাকলে সেটা কিন্তু কভার হয়ে যাবে। এবার মেকআপটাকে সেট করার জন্য বা লক করার জন্য ইউজ করবো একটা পাউডার। আমি এখানে দুখানা অপশন রেখেছি, তোমাদের যেটা পছন্দ সেটা ইউজ করতে পারো। দুটোরই দাম 10 টাকা হয়, জনসন বেবি পাউডার ইউজ করতে পারো 10 টাকার দামের, কিংবা পন্স ড্রিম ফ্লাওয়ারের এই পাউডারটাও ইউজ করতে পারো। তো আজকে আমি এই ড্রিম ফ্লাওয়ারের পাউডারটাই ইউজ করছি। তোমরা কোনো মেকআপ ব্রাশ বা তুলির সাহায্যে ইউজ করতে পারো, পুরনো যদি কোনো কম্প্যাক্টের স্পঞ্জ থাকে সেটা দিয়েও ইউজ করতে পারো, আর আমি আজকে এই বিউটি ব্লেন্ডারটা দিয়ে এই পাউডারটা আমার ফুল ফেসে সেট করবো। দেখো অল্প একটু পরিমাণে নিয়ে নিলাম, এবার জাস্ট ড্যাব ড্যাব করে আমি আমার ফুল ফেসে
এটাকে ব্লেন্ড করে দেবো। এতে কী হবে, মেকআপটা সহজে ঘামবে না, মেকআপটা লং লাস্টিং হবে আর একটা ফ্ললেস ফিনিশ দেবে। এবার ইউজ করবো একটা কাজল, নিয়ে নিয়েছি আমি সুগারের কাজল, এটা 200 থেকে 250 টাকার মধ্যে পেয়ে যাবে। আর এটা ভীষণ ভালো একটা কাজল, অনেকক্ষণ স্টে করে, সহজে স্মাচ হয় না, আর একটা জেড ব্ল্যাক কালার কিন্তু প্রোভাইড করে। আর এই কাজলটা দিয়েই আমি আজকে পুরো মেকআপটা করব, আইব্রোটা এটা দিয়ে সেট করব, আইলাইনার এটা দিয়ে পরবো, আর অবভিয়াসলি কাজল হিসেবে তো ব্যবহার করবই। তো প্রথমে আমি ডট ডট করে আমার আইব্রোর মধ্যে দিয়ে দিলাম। এভরিডে ন্যাচারাল মেকআপ, তাই খুব বেশি আমি ড্র করব না, জাস্ট একটু ডট ডট করে দিয়ে দেবো। এবার আইলাইনার মতো করে পড়ছি আমি। এবার ইউজ করবো লিপস্টিক, আমি এখানে নিয়ে নিয়েছি মেবেলিনের সেন্সেশনাল লিকুইড ম্যাট লিপস্টিক, আর এটা শেড হচ্ছে 03। আর এই লিপস্টিকটাও আমরা 3 রকমভাবে ইউজ করব। তো প্রথমে আমি আমার চোখের ওপর জাস্ট 2টো ডট দিলাম, তারপর এটাকে আঙুলের সাহায্যে ব্লেন্ড করে দেবো। যাদের কাছে আই শ্যাডো নেই, বিগিনার্স যারা, তারা কিন্তু এইভাবে লিপস্টিক দিয়ে তোমরা আই শ্যাডো অ্যাপ্লাই করে নিতে পারো। অল্প একটু দিয়ে নেবো চিক বোনে অ্যাজ এ ব্লাশ, অল্প একটু দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে দেবে যাতে একটা ন্যাচারাল পিঙ্কিশ গ্লো আসে। আর চিক একটু স্মাইল করে অ্যাপ্লাই করবে, তাহলে চিক বোনটা উঠে আসে আর পারফেক্ট জায়গাতে কিন্তু পড়ে। এইবার অ্যাপ্লাই করব অ্যাজ এ লিপস্টিক, আর এই অ্যাপ্লিকেটারটা দিয়ে খুব সুন্দরভাবে এটাকে অ্যাপ্লাই করা যায়। আর এটার এমআরপি যেটা আমি আগে বলতে ভুলে গেছি, এটা হচ্ছে 250 টাকায় তোমরা অনলাইনে পেয়ে যাবে। আমি এটা অনলাইনে পারচেস করেছি, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো প্রথমে আমি এই অ্যাপ্লিকেটারটা দিয়ে আউটলাইন করে নিচ্ছি। তারপর এটাকে ফিল করে দেব। তো আজকে আমাদের মেকআপ লুকটা একদম কমপ্লিট। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিও যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক আর শেয়ার করবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ধন্যবাদ।